স্কুলে যাচ্ছি। প্রীতমের জল দিয়ে ভিজিয়ে কর্নফ্লেক্স খাওয়া শুরু করে দিয়েছে। কি যে জল দিয়ে ভিজিয়ে কর্নফ্লেক্স খায় কে জানে। কি যে খাই না, এটা হ্যাঁ কি মানে মানে সুস্বাদুর বিপরীত, কি সুস্বাদুর বিপরীত বিস্বাদ, এটা যে কি বিস্বাদ, ঠিক আছে সেটা একমাত্র আমি জানি। আমি আমি কিছু করার নেই, অ্যাজ পার ডক্টর চলছি, তাও আমি তো চলতে পারি না, তাও সকালবেলাটা অ্যাটলিস্ট চেষ্টা করি যাতে চলা যায়। গুড মর্নিং সকলকে, আশা করবো তোমার প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা এই যে দেখো কর্নফ্লেক্স নিয়ে বসেছে, তাও খালি জল দিয়ে, বিখ্যাত কর্নফ্লেক্স। দাড়ি চুলকাচ্ছে আমার, দাড়ি উঠবে নাকি? না তুমি একটু খেয়ে দাও, কেমন লাগে? চিবে নাকি? গিলে গিলবা না, চিবো চিবো প্রপারলি চিবো। কি খাইলাম সকালে উঠে? খাদ্য ঘুমিয়ে ঘুমিয়ে দেখো চোখ মুখ সব ফুলে গেছে আমার। আর তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে তো আজকে? জানি না, দেখো না খালি কালী পুজোর দিনটা প্রীতম ছুটি পেয়েছে, তার ছাড়া ওর অফিস চলতেই আছে। আজকেও অফিস যাচ্ছে, গতকালও গেছে, আগামী দিন ভাইফোঁটা যাই না, এই ভাইফোঁটায় থাকবে তো বাড়ি, ভাইফোঁটায় লোকে ভাইদের ডেকে আনে, আমি বরকে বাড়িতে ধরে রাখছি। তুমি এই কদিন ছুটি নিতে পারতে না? না তুমি পারতে না, খালি ঢপ মারবে আরামসে ছুটি নিতে পারতে। আর ওই হেডফোনটা স্কুলে যাচ্ছি। সত্যি তুমি স্কুলেই যাও, তাড়াতাড়ি ফিরবে, দুপুরবেলা কিন্তু একসাথে খাবো। কান চুলকে যে কি আরাম! তো প্রীতম চলে গেল অফিস, আমার আজকে কোনো কাজ নেই, দুপুরবেলা আমার রান্না নেই, কালকে বাবা এমনটা হয়, কান চুলকে চুলকে আমার এমন অভ্যাস হয়েছে না, এটা ছাড়া আমার 2 মিনিটে চলে না। তো যাই হোক, প্রীতম চলে গেল অফিস আর আমার দুপুরে রান্না নেই, কালকের ওই ফুলকপির তরকারি এখনো আছে, তো ওটাকেই আজকে দুপুরবেলায় চালাবো। আর দেখি যে কোনো একটা মাছ ভাজা করলে করবো, যদিও খায় এসে ও দুপুরবেলা আজকে চলে আসবে। আর তাছাড়া এই যে আমার এইটুকু কাজকর্ম আজকে আছে, এইটুকু করে তো আলসে হয়ে গেছি না, কাজকর্ম করতে ইচ্ছা বসে না, তো এই কাজটুকু করে তারপরে স্নানে যাবো, তারপর দেখি যা করা যায়। একদম বোর লাগছে, তাহলে দেখি আজকে যদি একটু ম্যানিকিওর করতে পারি, ম্যানিকিওর বলছি পেডিকিওর করতে পারি, কারণ শীত পড়ে গেছে, পার অবস্থা আমার খুব খারাপ হয়ে যায়, তো শীত পড়ার শুরু থেকে আমাকে এটা করতে হবে। হ্যাঁ শীত পড়ে গেছে, কালকে তো বলি বাঘা জ্বালিয়েছি, প্রীতম করে কাঁপছিল, আমার বেশ মজা লাগছিল বাঘা জ্বালিয়ে। তো চলো এবার সব কাজ সব কাজ বাজ সেরে স্নান করে চলে এলাম, আর ভাই এতক্ষণ বসে বসে দেখছিল ফির হেরা ফেরি। এখন আমি ওয়েট করছি কখন প্রীতম আসবে, তারপরেই কিচেনে যাবো, তার আগে আর কিচেনে কোনো কাজ নেই, আমিও আজকে দুপুরে খাবারও ঠিক করেছি। তো চলো ভাই একটু বাড়ি থেকে ঘুরে আসুক, ভাইয়ের আমি রান্না করিনি, ভাই রান্না করিনি না, ভাই বলেছে আজকে বাড়িতে খেতে হবে, ওর মা ঠেঙাবে। টাটা। এই আজকে বিকালে যাবি তো আবার ঘুরতে? আচ্ছা এখানেই 3-4টা ঘুরলি দিয়ে নিলি নাকি? চল টাটা। তারপর আমি না ঘুমিয়ে পড়েছিলাম, আর তার মধ্যে প্রীতম চলে এসেছে, সেই মাছ দুটো আমি ম্যারিনেট করে রেখে গেছিলাম যে খাওয়ার আগে গরম গরম ভাজা করবো। আর এই একটা ছোট্ট মাছ, এটা কি মাছ আমি জানি না, মাছ মনে হয় একটুখানি কম হয়েছিল, এটাকে চাপিয়ে দিয়েছিল সাইডে, খেয়ালও করিনি তখন। এই মাছগুলো খেতে কিন্তু আমার তো দারুণ লাগে, প্রীতম আগে যাও তো এই মাছগুলো খেতে দাও, তারপরে জলে থেকে ওকে আমি এনে ভেজে সুন্দর করে খাইয়েছি, তবে ঠিক গরমে ভালো লাগে খেতে, তাই না বলো? আগেও খেতে না এগুলো, আমার তো খুব ভালো লাগে, আমার সামুদ্রিক মাছ খুব পছন্দ। চলো মাছটা ভেজে নিই ভালো করে, আর এখানে গরম করেছি, কালকে বলছিলাম না আলু ফুলকপির তরকারি অনেকটা রয়ে গেছে, তো এই দেখি আলু ফুলকপির তরকারি, এটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। তো আজকে আমাদের লাঞ্চ এটাই, আজকে বিনা রান্নায় কিন্তু লাঞ্চ হয়ে গেল, বললাম না ফাঁকি বাজ হয়ে গেছে, মহা ফাঁকি বাজ। লাঞ্চ রেডি হয়ে গেছে, মাছ ভাজাটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতে সত্যিই মাছটা খুব ভালো লাগে, হালকা একটু টক টক লাগে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো গিয়ে খেয়ে নিই, প্রীতম তো সেই
দেড়টা দুটো তিনটে বলে বলে পুরো টাইম মতোই আসবে যখন ওর অফিস থেকে আসার। তো অলরেডি অনেক বেলা হয়েছে, আমি প্রত্যেক দিন ওর জন্য ওয়েট করি না, আজকে আমি ধোঁকা খেয়ে গেছি, আজকে ওর জন্য ওয়েট করে আমি 5টা 6টা বাজিয়ে দিলাম খেতে খেতে। চলো বলো আমি কি বলবো, এসি রিমোট চাই এখন বাবুর। না না দেখো কে চালায়, দেখো এসি কে চালিয়েছে, এই যে প্রমাণ রইল প্রমাণ। অন্য সময় আমাকে খুব বলো যে আমি এসি চালাই, আমি এসি চালাই, এটা কিছুই নয়, এটা হচ্ছে তোমাকে একটা বলার সুযোগ দিলাম, সুযোগ দিয়েছে আমাকে বলার, ঠিক আছে। সর্বক্ষণ এটাই হয়, সর্বক্ষণ এসি ও চালায়, দুপুরবেলায় এসিটুকু, না না দুপুরবেলার এসিটুকু জানো তো ও চালায়, কিন্তু সবসময় আমার যেহেতু একটু গরম বেশি লাগে সবসময় আমি একটু প্যানিক করি গরমে, ব্যাস শব্দ সবার হয়ে যায়। চলো আমরা একটু রেস্ট করি, ও ওরকম ঝগড়া করতেই থাকবে, থামবে না, একটু রেস্ট করি তারপর আসছি। সন্ধ্যাবেলা একা একা বসে একটুও ভালো লাগছিল না, দেখো চিকেন পাকোড়া বানালাম সাথে আবার চিকেনের এখানে দেখো চর্বিটাও রয়ে গেছে, চর্বি চিকেন পাকোড়ার মধ্যে রয়ে যাচ্ছে প্লাস মেয়োনিজ, সাথে আমার একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স এটা, যেটা খাই না কিন্তু ভীষণ খেতে ইচ্ছা করছিল, আর একা একা টাইম পাস হয় না তো সেই জন্য এইসব ভুলতাল তখন আমার খাওয়া আসে, দেখো জামাটার মধ্যে পড়লো, এই হচ্ছে আমার এক বাজে স্বভাব। তো যাই হোক স্ন্যাক্সটা খাই দেখি, আর বাতাসের জন্য ওয়েট করছিলাম যে ওরা কখন আসে, তাহলে একটু বাইরে বেরোবো, সেই মতন রেডিও হয়েছিলাম। দীপাবলি ভাইবস কিন্তু এখনো আমাদের যায়নি, দেখো লাইটগুলো আমি এখনো জ্বালাচ্ছি, এটা অ্যাটলিস্ট আমি ভাইফোঁটা পর্যন্ত জ্বালিয়ে রাখবো, মানে আগামী দিন পর্যন্ত, তারপর এগুলো খুলবো। এদিকে আগামী দিন ভাইফোঁটা, ভাইফোঁটার দিন জানো না প্রত্যেক বছর আমি বাড়িতে থাকি, মানে সেই জন্ম থেকে এই পর্যন্ত কোনো দিন আমি ভাইফোঁটার দিন কালী পুজোর দিন মানে আমাদের বাড়ি ছাড়া হইনি। ভাই আমার অনেকগুলো ভাই, মানে 4টে 5টা ভাই আমার, 6টা ছেলে ঠেলে দিয়ে আমার বাড়িতেই 4টে। তো সেই এই বছরটা যাওয়া হচ্ছে না সেই ভাইদের থেকে এবছর দূরে, আমার যে কি মন খারাপ, মানে কি বলতো সবসময় একটু স্মাইলি আমার ফেসে না, মানে অভ্যাস, মানে সবসময় হি অভ্যাস, তো সেই জন্য মন খারাপ হলে কেউ বুঝতেও পারে না, না তো রাগ হয় মাঝে মাঝে আমার, সত্যি সত্যি কি আর করবো বলো, যেতে পারলাম না এবছর, মানে ভ্যালিড রিজন আছে যার জন্য যেতে পারলাম না। ভাইরা চলে এসছে আর ওরা দেখো আসার পথে ভোগ নিয়ে এসছে, এটাকে ঢেকে রেখে আবার যাচ্ছি ঘুরতে আমরা, এই যে একটা ভোগ নিয়ে এসছে, আর এই খিচুড়িটা খুব একটা বিশাল ভালো হয়নি, এই খিচুড়িটা যা টেস্ট হয়েছে ওই জন্য আমরা নিয়ে চলে এসেছি দুটো পার্টি, দিল খুশ হয়ে গেছে, ওরা ভাবলো যে যাই একটু বৌনির জন্য নিয়ে যাই, মোগাম্বো খুশ হুয়া, মোগাম্বো ভোগটা টেস্ট করে খুশ হয়ে গেছে, কিন্তু এটা এসে খাবো আমরা, এখন যাচ্ছি একটু ঘুরতে, চলো একটু পাড়া থেকে ঘুরে আসি, আমরা এসছি এখন হচ্ছে সেই ফেমাস খিচুড়ি যেটা আমরা একটু আগে বাড়িতে নিয়ে গেছি এখনো, তো যাই হোক আমরা এটাই নিয়ে গেছিলাম একটু আগে, তো আবার এখানে আমরা এসছি এ খাবে বলে, একমাত্র এ খাবে বলে আবার এসছি আমরা, তো এখানে এসে নিয়ে নিয়েছে অবশেষে আমরা শিপ্রাদের বাড়িতে আসতে পারলাম, পুরো পুজোতে আমরা ওদের বাড়িতে আসতে পারিনি, তো আজকে ফাইনালি ওদের বাড়িতে আমরা আসতে পেরেছি। শিপ্রা শিপ্রার বরকে এত ভুল দিচ্ছে আর পারা যাচ্ছে না, তো আমরা এবার বেরোবো, চলো অনেকক্ষণ ওদের বাড়িতে আড্ডা মারলাম, রাস্তার মধ্যে দেখো এরা বাজি ফাজি পুড়িয়ে যা তা করছে, আচ্ছা ফাটানি ফাটা, Thank you.
চার চটপটি যা বাজি এনেছে কোনো বাজি ফাটছে না। এই যে খুব ঘুরেছে, কতগুলো বাজি এনেছে, না চরকা ঘুরলো, না বোম ফাটলো, না চটপটি চট ঘুরলো। যে দুটো বোম ফাটলো একটা নিয়েছি, এটা আলু বোম, জানি না কেমন আওয়াজ। বাড়িতে এসছি এখন আছে 11:15, আর প্রীতম খেলেছিল অনেক আগে চলে এসেছিল। আর রাত্রে দেখো না, রান্না তো ফাঁকি দিয়ে দিয়েছি, এটা গরম আছে, রান্না তো রাত্রে ফাঁকি দিয়ে দিয়েছি। শিবনারা ভোগ নিয়ে এসেছিল, আর এই আরেকটা কি বলে আরেক বাটি ভোগ রয়েছে, এইটা এখনো গরম আছে, এইটাই প্রীতম একটু খেয়ে টেস্ট করে দেখুক। দুপুরের লাঞ্চও ফাঁকি দিয়েছি, রান্না করিনি কিছু, আর এদিকে রাত্রেও ফাঁকি, মানে এরকম ফাঁকি হয়েছে। হ্যাঁ দেবো ওইটা না, পুরোটা একটুখানি একটা বিস্কুট আছে, চামচ গড়ে গেস্টটা বলো। এবার আমাদের এই মন্দিরটাতে, এই যে সামনের মন্দির তারামার মন্দিরটাতে ভোগ দিচ্ছিল, এবার সে ভোগ সময় বাতাস নিয়ে এসে দাঁড়িয়ে আছে, শিবরা টুক করে ব্যাগ থেকে চামচ বের করে গেঁথে দিল ভোগের মধ্যে সেকেন্ডের মধ্যে। জেনে শুরু করতে একটু গরম হচ্ছে, কি গরিব আমি, আমার কপালে এই চাপটা ছাতার মাথা গাল ফেলে খাচ্ছেন, দেখ নিজের গাল ফেলবে আমার গাল ফেলবে, ঠাকুরের ভোগ গরম লাগছে না, শুনেই গরম পালিয়ে গেছে বাইরে কাঁপছে। যদি আমরা খিচুড়ি দেওয়ার ওই মহিলাটাকে রেকর্ড করতে পারতাম, আমি যদি আরেকবার যেতে পারবো আমার মুন্ডু উড়িয়ে দিত। কিভাবে শিপ্রার দিকে তাকাচ্ছে, টেস্ট লেগেছে এত, বলছি কি চলো চলো চল চল যাই, আবার গেছি, ভালো লাগছে খিচুড়িটা, টেস্টি না খুব, আরো বরফি আরো ভালো লাগলো বলো দাস। দেখো ক্যামেরার পোজেই রয়েছে এখন, ওরকম করে ক্যামেরা ধরে দাঁড়িয়ে ছিল। একটা বল কিছু, আর খিচুড়ি খাবি, যাই হোক আর খাবি খিচুড়ি খাবি, আর ডিউটি আমার এখানে শেষ, এখন শিফট এসে যাবে, খিচুড়ি খাবি আর একটু, না আমাকে একটু খিচুড়ি দাও। আবার দেখো কানের দুলটা আগে দিন আমার ভেঙে দিয়েছে এরা। আচ্ছা তোর তোর ফেমাস ভয়েসটা বল একটু, পর দেখি কানে কেমন লাগে বাতাস, ধর দেখি কানে, ওই যে আলিফ লাইলার যে জিনটা বেরিয়েছিল দেখেছিলিস, না কানে কানে আলিফ আলিফ লাইলার জিনটার মতো লাগবে, কি ওকে খুব মেয়ে সাজা তো ছোটবেলায়, যাতে যাতে পাঞ্চি বা নড়তে ফিরু যা উড়ে যা যা, ভাই একটু খিচুড়ি খেয়ে যা, এক চামচি খেয়ে যা, দেখুন একটা ভাব ধরছে একদিকে তাকিয়ে থাকছে, পোষায় না খিচুড়ি খেয়ে দেখো পোষাচ্ছে না, ভোগের খিচুড়ি খাচ্ছে তার চামচটা কিভাবে ধরলো এটাই একটা কিছু প্রমাণ করে। যাই হোক কি গো ভালো আছে খিচুড়িটা, কিন্তু দেখো না মন দিয়ে খিচুড়ি খাচ্ছে, ভোগ বলে কথা, গরম থাকবে না খাওয়ার স্পিড দেখে
বাচ্চারা সম্পূর্ণটা খাবে আর পুষ্টি হবে পাঁচ গুণ ঠিক আছে আপনারা এখন অতটা আজকে সারাদিনে আর আমাদের রং করা হলো না ভেবেছিলাম আজকে রংটা করব কিন্তু সেটা আজকে আর হলো না তো চলো আজকে টু মাচ টায়ার্ড হয়ে গেছি বিকেলবেলায় ঘুরে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন চ্যানেলটা এসে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো